हाय फ्रेंड, वेलकम टू माय चैनल फॉर स्टडी एड। पानीहाटी म्यूनसिपालिटी ए तरफ से क्योंकि एक एडवर्टाइजमेंट तारा बार करे छे, जे एडवर्टाइजमेंटे तारा 170 जन हेल्थ वार्कर नेबे। तो आज के आमी भिडियोते किन्तु एई एडवर्टाइजमेंट निये डिटेल्स आलोचना करब, एखाने किभाबे अप्लाई करते हबे, एखाने एडुकेशनल क्वालिफिकेशन की रखा हुए छे एवं एखाने कारा अप्लाई करते पारबे समस्त किछु। तो तोमरा भिडियोटा प्रथम थेके शेष अब्दि देखो, ताहले किन्तु तोमरा बुझते पारबे एई एडवर्टाइजमेंट सम्बन्धे। देखो तुम्हारे सामने जो वेबसाइटा खोला रही है सेटा होच्छे पानीहाटी म्यूनसिपालिटी वेबसाइट। तो एखाने जदि तुम्हारा साइडे देखो, साइडे जो एमप्लॉयमेंट नोटिस बोले जो जायगाटा आछे एखाने क्लिक जदि करो ताहले देखो एरकम एकटा पेज खुले जाबे। आर एखाने देखते ही पाच्छो जतो एमप्लॉयमेंट नोटिसगुलो तारा बार करे सेगुलो किन्तु एखाने रयेछे। तो प्रथमेई देखो निउ बोले जो एमप्लॉयमेंट नोटिसटा रयेछे एखाने जदि तुम्हारा क्लिक करो डाउनलोडे, ताहले किन्तु सेई नोटिफिकेशनटा डाउनलोड हो जाबे। तो आमी अलरेडी डाउनलोड करे रेखेछि, तो चलो से ही एडवर्टाइजमेंट एक बार देखे नी। देखो तुम्हारे सामने से ही एडवर्टाइजमेंट रही है जार मेमो नम्बर तुम्हारा एखे देखते। देखो ये जो प्रथम देखी कि लेखा रही है, एप्लीकेशन आर इनवाइटेड एलिजिबल वोमैन कैंडिडेट मैरिड डाइवोर्स उइडो हु मस्ट बी रेसिडेंस अब दिस म्यूनिसिपालिटी टू फिल आप द वैकेंसीज अब द पोस्ट अब हनरारी हेल्थ वार्कर एज पर टर्म एंड कंडिशन स्टार्टेड बिलो। এখানে কিন্তু শুধুমাত্র ওম্যান ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে, তো এটা তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। এবং অবশ্যই তোমার কিন্তু রেসিডেন্স এই পানিহাটি মিউনিসিপ্যালিটি হতে হবে, তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে পোস্টটা রয়েছে সেই পোস্টটার নাম রয়েছে হনোরারি হেলথ ওয়ার্কার। যে এখানে যে ভ্যাকান্সি রয়েছে দেখো 170টা ভ্যাকান্সি রয়েছে। এরপরে দেখো এর যে বয়স রাখা হয়েছে সেটা হচ্ছে 30-40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং সেটা কিন্তু অবশ্যই 1-1-2021 হিসেবে। এসসি এসটি ওবিসি এবি ক্যান্ডিডেটদের জন্য লোয়ার যে লিমিট যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 22 বছর। অর্থাৎ তুমি যদি এসসি এসটি ওবিসি এ বা বি ক্যাটাগরির ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তোমার যে বয়সের লিমিট থাকবে সেটা কিন্তু 22-40 বছরের মধ্যে হলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস তোমাকে হতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করবে। এবং তারপরেও যদি তোমার কোনো হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা বলেছে সেটা হচ্ছে তোমার মাইনে যেটা থাকবে প্রতি মাসে সেটা কিন্তু 4,500 টাকা, এবং এই যে চাকরিটা থাকবে সেটা কিন্তু 1 বছরের প্রভিশন পিরিয়ড থাকবে, এবং পরে কিন্তু সেটা এক্সটেন্ডেড হতে পারে, সেটা কিন্তু তোমার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে। তো এরপরে দেখো দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইন দিস প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফরম্যাট ইজ টু বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট অফ পানিহাটি মিউনিসিপ্যালিটি। তো এখানে কিন্তু অফলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা থাকবে সেটা কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে পানিহাটি মিউনিসিপ্যালিটির যে ওয়েবসাইটটা তোমাদের প্রথমে দেখালাম সেই ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি কিন্তু এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের যে লিঙ্কটা সেটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এরপরে দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা থাকবে তার সাথে কি ডকুমেন্টস দিতে হবে তার ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো তোমাকে সেলফ অ্যাটাস্টেড কপি দিতে হবে, সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রুফ হিসাবে, তারপরে রেসিডেন্স প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড দিতে হবে। তারপরে দেখো এখানে সেলফ অ্যাটাস্টেড কপি দিতে হবে, ম্যারেজ সার্টিফিকেট ভোটার কার্ড রেশন কার্ড এবং আধার কার্ড, যেখানে হাজব্যান্ড নেম নেম অবশ্যই থাকবে এবং সেটা কিন্তু ম্যারিড ক্যান্ডিডেটদের জন্য। তো ডেথ সার্টিফিকেট দিতে হবে যারা উইডো ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য। এরপরে দেখো টাস্ক ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 26-10-2021 মধ্যে তোমাদের কিন্তু যে পানিহাটি পৌরসভা রয়েছে সেখানে কিন্তু গিয়ে তোমাকে দিয়ে আসতে হবে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট। এরপরে দেখো যে সিলেকশন হবে তার প্রসিডিওর দিয়ে দিয়েছে, এলিজিবল ক্যান্ডিডেট টু বি কল্ড ফর ইন্টারভিউ ইন দ্য রেশিও অফ 1:10 ফর এভরি ভ্যাকান্সি। তো 1:10 হিসেবে কিন্তু তোমাদের ডাকা হবে, এবং সেটা কিন্তু ডাকা হবে মাধ্যমিকের যে মার্কস রয়েছে সেই মাধ্যমিকের মার্কস অনুযায়ী কিন্তু তোমাদেরকে ডাকা হবে। এবং দেখো যে সিলেকশন হবে সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের মার্কস এবং ইন্টারভিউতে যে তোমরা মার্কসটা পাবে সেই দুটো কিন্তু মিলিয়ে তোমাদের কিন্তু মেরিট লিস্ট করা হবে। তো এরপরে যদি দেখো এখানে দেখো সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দিয়ে দিয়েছে, এখানে একটা ছবি দিতে হবে এবং এই যে জায়গাটা থাকবে সেখানে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে, সব ক্যাপিটাল লেটারে লিখবে, ফার্স্ট নেম এখানে দেবে, মিডিল নেম থাকলে দেবে,
না হলে দেওয়ার দরকার নেই, এবং সারনেম যেটা থাকবে তোমার সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরে দেখো তোমার ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম যেটা থাকবে সেটা ক্যাপিটাল লেটারে লিখবে, এবং নাম এবং সারনেমের মাঝখানে কিন্তু একটা ঘর ফাঁকা দেবে। এরপর ডেট অফ বার্থ দিয়ে দেবে এখানে। তারপরে তোমাদের বয়স কত হচ্ছে সেটা 1/1/2021 হিসাবে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ইয়ারটা দিয়ে দেবে এবং মাসটা দিয়ে দেবে। তারপরে দেখো ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবে এখানে, ম্যারিড, ডাইভোর্স না উইডো সেটা যেটাই থাকবে সেটা কিন্তু তোমাকে টিক মার্ক করে দিতে হবে। ন্যাশনালিটি এখানে দিয়ে দেবে, অ্যাড্রেস দিয়ে দেবে এখানে, পোস্ট অফিস এখানে দিতে হবে, টাউন দিতে হবে, মিউনিসিপ্যালিটি কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে রেসিডেন্স, মিউনিসিপ্যালিটি নেম দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবে, স্টেট, পিনকোড সব দিয়ে দিতে হবে কিন্তু এখানে। তারপরে দেখো তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং যে করসপন্ডিং অ্যাড্রেস যদি সেম থাকে সেম দেবে, আর যদি আলাদা থাকে তাহলে কিন্তু এখানে আলাদা দিয়ে দেবে। তারপরে দেখো এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে, রেসিডেন্স এখানে দিয়ে দিতে হবে, তারপর ইমেল আইডি এখানে দিয়ে দেবে, এবং এখানে দেখো সবশেষে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার প্রথমে যে কোয়ালিফিকেশানটা রয়েছে মাধ্যমিক দিয়ে দেবে, ডিগ্রি না ডিপ্লোমা সেটা এখানে দিয়ে দেবে, ইয়ার অফ পাসিং দিয়ে দেবে, ডিউরেশন দিয়ে দেবে, এবং পার্সেন্টেজ কত রয়েছে তোমার সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরকম করে পরপর তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো এখানে দিয়ে দিতে পারো। এরপরে দেখো অ্যাডিশনাল কিছু কোয়ালিফিকেশান যদি থাকে তোমার সেগুলো এখানে দিয়ে দিতে পারবে। তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ নো, তুমি বাংলা হিন্দি বা ইংলিশ যেটা জানো সেটা দিয়ে দেবে, এবং সেটা পড়তে জানো কি না, লিখতে জানো কি না, বা বলতে জানো কি না সেটা কিন্তু এখানে টিক মার্ক করে এখানে দিয়ে দিতে হবে। এরপরে দেখো কী কী ডকুমেন্টস দিচ্ছ, সেই ডকুমেন্টসের কিন্তু এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছে, এবং সেই লিস্টে কিন্তু ইয়েস অথবা নো করতে হবে, এবং এখানে কিন্তু নাম্বারিংগুলো থাকবে, সেই নাম্বারিংগুলো কিন্তু এখানে করে দিতে হবে। এরপরে দেখো এখানে ডিক্লারেশান রয়েছে, এখানে সিগনেচার করবে, এবং ডেট এবং প্লেস এখানে কিন্তু লিখে এনভেলপে ভরবে, এবং এনভেলপে ভরে কিন্তু তোমার পানিহাটি যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে কিন্তু গিয়ে তোমাকে দিয়ে আসতে হবে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করো, আর তুমি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।